বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সুরভি। বন্ধুরা, আজকে আমি রেস্টুরেন্টের স্টাইলের সিপি স্টাইলে চিকেন বল রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর এই রেসিপি যদি একদম আমার ভিডিওটা ফলো করে করেন, একদম পারফেক্টভাবে বানাতে পারবেন। তো এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে একদম সিপি স্টাইলে পারফেক্ট চিকেন বলটা তৈরি করতে পারবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাথে নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এখন আমি মুরগির বুকের মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন কতটা মিহি হয়েছে। এখন আমি এগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি, এর সাথে বাকি উপকরণগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস, আর এটা আমার হোমমেড হট টমেটো সস। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর এটাও আমার হোমমেড। আর এগুলো আমার রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আশা করি দেখে নেবেন। এখন আমি একটি পাউরুটি পানিতে ভিজিয়ে নিয়ে ভালোভাবে পানিতে চিপে নিয়ে চিকেনের সাথে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন আমি ভালোভাবে চিকেনের সাথে এগুলো মেখে নিচ্ছি, চিকেনের সাথে যেন ভালোভাবে মিশে যায় সেজন্য ভালোভাবে মেখে নিতে হবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা, দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, এর জন্য স্বাদের কোনো কম বেশি হবে না। মাখানো হয়ে গিয়েছে, দেখুন মাখাটা কেমন হবে, হাতের সাথে লেগে যাচ্ছে না। এখন আমি দুই হাতে সয়াবিন তেল মেখে নিয়েছি, এখন ছোট ছোট বল শেপ করে নিচ্ছি চিকেনগুলো। সবগুলো চিকেন বল আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো চিকেন বল আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো বয়ল করার জন্য একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, আর পানিটা যখন বলকুটি এসেছে তখন আমি চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন বল এভাবে আমি সিদ্ধ করে নেব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনারা দেখতে পারবেন। চিকেন বলগুলো হয়ে এসেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। একটি স্ট্রেনারে করে আমি চিকেন বলগুলো পানিগুলো নিংড়িয়ে নিলাম। এখন আমি এগুলো ভেজে নিব, শ্যালো ফ্রাই করে নিব। এর জন্য ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি সিদ্ধ করা চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। চিকেন বলগুলো আমি সবগুলো ভাজব না, এইভাবে তৈরি করে নেওয়ার পরে আপনারা এগুলো ফ্রোজেন করে রাখতে পারেন, যখন খাবেন ফ্রিজ থেকে 10-15 মিনিট আগে বের করে নর্মাল করে ফ্রাই করে নেবেন, তাহলে একদম চিকেন বলের স্বাদটাই পাবেন। আমি কিছুটা চিকেন বল ভেজে নিয়েছি, আর আমি কিছুটা সংরক্ষণ করে রাখব, সেটা আপনাদের সাথে দেখাচ্ছি।
আমার ভিডিওর সাথেই থাকুন। চিকেন বলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো সার্ভিং ডিশে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার চিকেন বলগুলো কতটা লোভনীয় দেখাচ্ছে। এগুলো আমি শাসলি কাটিতে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়। আশা করি আজকের এই রেসিপি আপনাদের সাথে অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানে বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানালাম। আর আমি কিছুটা চিকেন বল, সিদ্ধ করা চিকেন বল আমি ফ্রোজেন করে রাখতেছি, যখন এগুলো আমি খাবো তখন আমি বের করে ফ্রাই করে নেব। আমি জিপলক ব্যাগে করে উঠিয়ে রাখতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। লাইক দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না, আর সুন্দর একটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।